এনআইডি কার্ডে আপনার কিংবা আপনার বাবা মার নাম কি ভুল এসেছে কিংবা আপনি কি আপনার এনআইডি কার্ডের ছবি কিংবা অ্যাড্রেস চেঞ্জ করতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য। তো কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডের অনলাইন কপি মাত্র 5 মিনিটে তুলতে পারেন। তো সেখানে আপনারা অনেকে বিভিন্ন কমেন্ট করেছিলেন যে আপনাদের অনেকের এনআইডি কার্ডে বিভিন্ন ইনফরমেশন ভুল আসছে, তো এগুলো কিভাবে সংশোধন করতে হয়, তো এই টপিকে একটি ভিডিও মেক করার জন্য। সো হ্যালো ভিউয়ার্স, আই এম ইয়াসিন আফাত ফ্রম টেকনিক্যাল টিপস 24 প্রো ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডের ভুলগুলো সংশোধন করবেন কিংবা আপনাদের ইনফরমেশন চেঞ্জ করবেন এবং এই ইনফরমেশনগুলো চেঞ্জ করতে আপনাদের কত টাকা খরচ হবে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা একটু কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ওয়েলকাম টু ব্যাক। তো আপনাদেরকে আপনাদের এনআইডি কার্ডের ভুলগুলো সংশোধন করার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তারপর আপনারা টাইপ করবেন এনআইডি, তারপর একটি স্পেস, তারপর GOV, তারপর আরেকটি স্পেস দিবেন, তারপর BD লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনারা প্রথমে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন, আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তাছাড়া আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফর্ম নাম্বার এবং এনআইডি নাম্বার, অর্থাৎ আপনারা যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে আপনাদের যে ফর্মটা দিয়েছিল সেই ফর্মের স্লিপ নাম্বার দিয়ে আপনারা এখান থেকে আপনাদের এনআইডি ইনফরমেশন বের করে আপনাদের অনলাইন কপিটি দেখতে পারেন, অথবা আপনাদের এনআইডি নাম্বার থাকলে আপনারা সেই এনআইডি নাম্বার দিয়ে আপনারা আপনাদের ভোটার ইনফরমেশন গুলো দেখে আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটা করতে পারেন। সো কিভাবে আপনারা আপনাদের অনলাইন কপিটি বের করবেন, তো সেই নিয়ে আমি আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি যেহেতু আগের ভিডিওতে এই প্রসেসটা দেখিয়েছি তাই এখন আর আমি নতুন করে দেখাচ্ছি না, কারণ এখন যদি আবার সেই প্রসেসটা দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে আসবেন তাহলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো এই পেজে আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে লগইন, তো আপনারা এই লগইনে ক্লিক করে দিবেন। যেহেতু আপনারা আগে থেকেই রেজিস্ট্রেশন করে রাখছেন তাই এখানে এসে সরাসরি আপনারা লগইনে ক্লিক করবেন, কারণ আগেই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে রাখছিলেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন, অর্থাৎ নতুন যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনারা কষ্ট করে আমার চ্যানেল থেকে আগের ভিডিওটা দেখে আসবেন কিভাবে আপনারা নতুন করে রেজিস্ট্রেশন করবেন এবং নতুন করে আপনাদের এনআইডি কার্ডের অনলাইন কপিটা দেখবেন। তো আগের ভিডিওটা না দেখে থাকলে আপনারা কিন্তু এখন কিছুই বুঝবেন না, তাই একটু কষ্ট করে আগের ভিডিওটা দেখে আসুন। তো লগইনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে, তো এখানে আপনাদের এনআইডি নাম্বারটা অলরেডি যেহেতু আপনারা আগে রেজিস্ট্রেশন করেছিলেন তাই এখানে দেওয়া থাকবে, এবং আপনাদের পাসওয়ার্ডটাও যেহেতু আপনারা সেট করছিলেন এবং কম্পিউটার থেকে আগে রেজিস্ট্রেশন করছিলেন তাই এখানে সেটা দেওয়া থাকবে। আপনারা জাস্ট শুধু এখান থেকে আপনাদের জন্ম তারিখটা বা ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিলাম। তো ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা জাস্ট নিচে দেখতে পাচ্ছেন একটা সিকিউরিটি কোড দেওয়া আছে, আপনারা এই সিকিউরিটি কোডটা এখানে বসিয়ে দিবেন। তো সিকিউরিটি কোডটা বসিয়ে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন সামনে নামে একটি অপশন আছে, আপনারা এই সামনে নামে অপশনে ক্লিক করে দিবেন। তো সামনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, তো এখানে আপনাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, আপনারা এই কোডটা জাস্ট নিচের ঘরে পেস্ট করে দিবেন। তো আমাদের ফোনে অলরেডি আমাদের কোডটা চলে এসেছে, এখান থেকে আমরা জাস্ট আমাদের কোডটা বসিয়ে দিচ্ছি। তো কোডটা বসানো হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন লগইন নামে একটি অপশন আছে, আপনারা এই লগইনে ক্লিক করে দিবেন। তো লগইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এনআইডি কার্ডের অনলাইন কপিটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে চাইলে আপনাদের এনআইডি কার্ডটা এই উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে পরিচয় বিবরণী নামে অপশন আছে, এখানে ক্লিক করার পর আপনাদের সামনে PDF আকারে একটি ফাইল ওপেন হবে, তো সেটা ডাউনলোড করে আপনারা আপনাদের এনআইডি কার্ডটা যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারেন। তো এখন আসি আমাদের ভিডিওর মেইন টপিকে, অর্থাৎ আপনারা আপনাদের এনআইডি কার্ডের কোনো তথ্য কিভাবে পরিবর্তন করবেন। তো দেখা যায় যে আপনি নতুন ভোটার হয়েছেন এবং নতুন ভোটার হওয়ার পর আপনারা যখন প্রথম আপনাদের এনআইডি কার্ডটা হাতে পান বা অনলাইনে আপনারা এভাবে বের করেন, তখন দেখলেন যে আপনাদের বাবার নাম অথবা আপনার মার নাম অথবা আপনার নিজের নাম অথবা আপনার জন্ম তারিখ বা অন্যান্য যে কোনো তথ্য ভুল আসতে পারে, তো তখন আপনারা কি করবেন? তো তখন আপনারা যদি আপনাদের বাবা মার নাম বা আপনাদের কারো নাম ভুল আসে, তো এই নামটা ঠিক করার জন্য আপনারা উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন যে তথ্য পরিবর্তন, তো এইখানে আপনাদের মাউস পয়েন্টারটা নিলে আপনাদের সামনে দুইটা অপশন ওপেন হবে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন যে কার্ডের তথ্য পরিবর্তন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনারা কিভাবে আপনাদের কার্ডের তথ্যটা পরিবর্তন করবেন বা আপনাদের ইনফরমেশন পরিবর্তন করবেন, সেটার জন্য ধাপে ধাপে আপনাদের নিয়মাবলী দেওয়া আছে, আপনারা চাইলে এই নিয়মাবলীগুলো ভালো করে পড়ে নিতে পারেন। আর যদি না পড়তে চান তাহলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কার্ডের তথ্য পরিবর্তন ফর্ম, তো আপনারা নিচের এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ফর্ম ওপেন হবে, তো আপনাদের এই ফর্মটা ঠিকভাবে পূরণ করে আপনারা এখানে যদি সাবমিট করে দেন তাহলে আপনাদের কাজটা শেষ। প্রথমে দেখতে পাচ্ছেন যে আপনাদের নিজের নামটা দেওয়া থাকবে, এবং আপনাদের নিজের নামে যদি ভুল থাকে তাহলে আপনারা জাস্ট এই বক্সে আপনাদের সঠিক নামটা লিখে দিবেন, এবং সঠিক নামটা লিখে দেওয়ার জন্য আপনারা পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ঘর আছে, আপনারা এই ছোট ঘরে একটা টিক চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে আপনারা এখানে লিখতে পারবেন, না হলে আপনারা এখানে লিখতে পারবেন না। তো এখানে আপনাদের ছোট ঘরটায় মাউস পয়েন্টার বা টিক চিহ্ন আনলে আপনাদের এখানে পাশে একটা ছোট মেসেজ ওপেন হবে, এই মেসেজে আপনারা দেখাচ্ছে যে আপনাদের নিজের নামটা চেঞ্জ করার জন্য আপনাদের কি কি সার্টিফিকেট বা কি কি আপনাদের কাগজপত্র তাদের কাছে আপলোড করতে হবে। তো এখানে দেখাচ্ছে যে আপনি যদি আপনার নিজের নামটা চেঞ্জ করতে চান অথবা আপনার নাম ভুল আসছে তো সেটা ঠিক করতে চান, তো সেক্ষেত্রে আপনাদের তাদেরকে যেসব কাগজপত্র দিতে হবে তার মধ্যে রয়েছে আপনাদের SSC অথবা সম্মানের সার্টিফিকেট বা সনদপত্র
অথবা আপনাদের পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের সনদ অর্থাৎ আপনার যেটা থাকে আপনাদের সেটা প্রুফ হিসেবে আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। তো আপনারা এখানে আপনাদের বানানটা সঠিকভাবে লিখবেন, লিখার পর আপনারা জাস্ট আপনাদের সার্টিফিকেটটা নিচে আপনাদের সার্টিফিকেট আপলোড করার নিচে আপনারা অপশন পাবেন, সেখান থেকে আপনারা সেগুলো আপলোড করবেন। এরপর আছে আপনাদের দ্বিতীয় অপশন, অর্থাৎ আপনাদের বানানটা যদি ইংলিশে ভুল হয় তাহলে আপনারা এখানে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন এবং সেখান থেকে আপনাদের বানানটা সঠিকভাবে ইংলিশে লিখবেন এবং মাসের সিমভাবে আপনাদের দেওয়া আছে আপনাদের কী কী কাগজপত্র এর জন্য আপনাদের আপলোড করতে হবে, তো সেগুলো আপলোড করে আপনারা এখানে আপনাদের বানানটা লিখবেন। এবং এছাড়াও যদি আপনাদের বাবার নাম অথবা মার নাম ভুল আসে আপনারা সেমভাবে আপনাদের এখানে পাশে টিক চিহ্ন দিবেন, দেওয়ার পর এখানে আপনাদের বাবার নামটা সঠিকভাবে লিখবেন এবং লিখার পর আপনারা পাশে দেখতে পাচ্ছেন আপনাদের যদি বাবার নাম চেঞ্জ করতে চান তাহলে পাশে আপনাদের মেসেজ হিসেবে দেওয়া আছে আপনাদের বাবার নাম চেঞ্জ করতে আপনাদের কী কী কাগজপত্র আপলোড করা লাগবে। তো এক্ষেত্রে আপনাদের বাবা মা যদি মৃত হয় তাহলে আপনাদের বাবা মার নামের পাশে যদি আপনাদের মৃত শব্দটা অ্যাড করতে চান তাহলে আপনার বাবা মার ডেথ সার্টিফিকেট সেখানে অ্যাড করতে হবে। তো এইসব বিষয়গুলো আপনাদের পাশের মেসেজে দেওয়া আছে, অর্থাৎ আপনাদের কী কী জিনিসপত্র লাগবে তো আপনারা সেগুলো দেখে জাস্ট এখানে আপনাদের ফর্মটা ফিল আপ করে দেবেন। এবং মাতার ক্ষেত্রেও আপনারা জাস্ট পাশের টিক চিহ্নটায় ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাদের মার সঠিক নামটা লিখবেন এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের কী কী তথ্য এখানে আপলোড করতে হবে, আপনারা জাস্ট সেই তথ্যগুলো এখানে আপলোড করে আপনারা খুব সহজে আপনাদের মার নামটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর আছে আপনাদের বৈবাহিক অবস্থা, তো আপনারা যদি বৈবাহিক অবস্থা চেঞ্জ করতে চান অর্থাৎ আপনি আগে অবিবাহিত ছিলেন এখন বিবাহিত হয়েছেন, সো এটা যদি চেঞ্জ করতে চান আপনাদের এনআইডিতে তো আপনারা এখানে আবারও পাশে টিক চিহ্ন দিবেন এবং দেওয়ার পর আপনারা পাশে দেখতে পাচ্ছেন এর জন্য আপনাদের কী কী সনদ আপলোড করতে হবে, তো এই আপলোড করে দেওয়ার পর আপনারা এখান থেকে এটাও চেঞ্জ করতে পারবেন। এবং এরপর রয়েছে আপনাদের স্বামী বা স্ত্রীর নাম, তো এখান থেকে চাইলে আপনারা স্বামী বা স্ত্রীর নামটা যদি আগে না দিয়ে থাকেন তো এখান থেকে সেটা আবার নতুন করে অ্যাড করে নিতে পারেন। এরপরের বক্সে রয়েছে আপনাদের জন্ম তারিখ, তো আপনাদের এনআইডি কার্ড যদি আপনাদের ডেট অফ বার্থটা ভুল আসে বা আপনি যদি এটা চেঞ্জ করতে চান তো সেমভাবে এখানে আবার টিক চিহ্ন দিয়ে আপনাদের সঠিক ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পর আসে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এই ডেট অফ বার্থটা যে চেঞ্জ করছেন এটা যে আসল, তো সেটা প্রুফ করার জন্য আপনাদের পাশে কী কী কাগজপত্র লাগবে সেই কাগজপত্র দেওয়া আছে, আপনারা জাস্ট সেই কাগজপত্রগুলো এখানে আপলোড করে দিবেন। তো এরপর রয়েছে আপনাদের রক্তের বিভাগ বা রক্তের গ্রুপ, সো আপনারা যদি আপনাদের এনআইডি কার্ডের রক্তের গ্রুপ নতুন করে অ্যাড করতে চান অথবা রক্তের গ্রুপ ভুল আসছে সো সেটা অ্যাড করতে চান সেমভাবে এখান থেকে টিক চিহ্ন দিয়ে আপনারা আপনাদের রক্তের গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা জাস্ট পাশে দেখতে পাচ্ছেন আপনাদের হসপিটাল থেকে একটা সনদপত্র অর্থাৎ আপনি যে টেস্ট করিয়েছেন সেই টেস্ট সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। তো এগুলো ছিল আপনাদের নামগুলো সরাসরি এখানে আপনারা ঠিকভাবে লিখবেন এবং আপনাদের ব্লাড গ্রুপ অথবা আপনার জন্ম তারিখটা ঠিক মতো এখানে লিখবেন। লেখার পর যে সার্টিফিকেটের কথা এখানে বলেছে সেই সার্টিফিকেটগুলো আপনাকে নিচে আপলোড করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন সংযুক্ত প্রয়োজনীয় দলিলাদি, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া আছে এই টিক চিহ্ন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা যে যে সার্টিফিকেটগুলো অ্যাড করতে চান সেগুলো জাস্ট এখানে আপলোড করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে ধরেন আমরা এসএসসি সার্টিফিকেটটা অ্যাড করবো, তো অ্যাড করার জন্য আপনারা এখান থেকে এসএসসিটা সিলেক্ট করে দিলেন, দেওয়ার পর আপনাদের পাশে তো সিলেক্ট করার পর আপনাদের পাশে আপনাদের ডকুমেন্টটা আপলোড করার জন্য একটা অপশন ওপেন হয়েছে, তো এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন তো নির্বাচন করুন, এখানে সিলেক্ট করে দিলে আপনাদের কম্পিউটার থেকে আপনাদের যে ফাইলটা আপনারা এখানে আপলোড করতে চাচ্ছেন বা যে সার্টিফিকেটটা আপনারা এখানে আপলোড করতে চাচ্ছেন আপনারা সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। তো যেমন আমরা এখান থেকে ধরেন একটা সার্টিফিকেট আপলোড করব, সো ধরেন আমরা এই সার্টিফিকেটটা এখান থেকে আপলোড করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সার্টিফিকেটটা আপলোড হয়ে গেছে। সো আপনাদের যদি সার্টিফিকেটটা আপলোড না হয় তাহলে কি করবেন, আপনাদের এখানে কিন্তু সার্টিফিকেটটা আপলোড করার জন্য ম্যাক্সিমাম সাইজ 2 MB, সো আপনারা যদি 2 MB-র বেশি আপলোড করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন না। তো আপনাদের সার্টিফিকেটের স্ক্রিন কপিটা যদি 2 MB-র বেশি হয় তাহলে আপনারা কী করবেন, আপনাদের ছবিটা জাস্ট ওপেন করবেন, ওপেন করার পর আপনারা জাস্ট একটু ক্রপ করে নেবেন অর্থাৎ এডিট করে আপনাদের ফাইলটা ক্রপ করে নিলে আপনাদের MB-র সাইজটা কমে আসবে, কমে আসার পর আপনারা জাস্ট 2 MB-র কম হলে এখানে আপলোড করে দিতে পারবেন। সো এখানে আপনারা আরও ইনফরমেশনগুলো অ্যাড করতে চাইলে আপনারা জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর একটার পর একটা আপনাদের ইনফরমেশনগুলো এখানে আপলোড করে যাবেন। আপলোড করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন কার্ড সংগ্রহ করতে চান, অর্থাৎ আপনি যে ইনফরমেশনগুলো নতুনভাবে এখানে দিয়েছেন এবং নতুন এই ইনফরমেশন দেওয়ার পর আপনি যে নতুন কার্ডটি কীভাবে সংগ্রহ করবেন বা কোন জায়গা থেকে সংগ্রহ করবেন সেই ইনফরমেশনটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। তো এখানে আপনি জাস্ট আপনার বিভাগটা দিবেন, তো বিভাগটা আমাদের ঢাকা দেওয়া আছে, এরপর আপনারা জাস্ট এখান থেকে আপনাদের জেলাটা সিলেক্ট করবেন, তো এখান থেকে আমাদের গাজীপুর জেলা সিলেক্ট করা আছে, এরপরে আছে আপনাদের উপজেলা বা থানা, তো এখান থেকে আপনারা আপনাদের উপজেলা বা থানাটা সিলেক্ট করে দিবেন। তো বিভাগ জেলা এবং থানা উপজেলা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আপনাদের একটি ক্যাপচা দেওয়া আছে, সো আপনারা এখানে আপনাদের এই ক্যাপচাটা জাস্ট লিখে দিবেন, তো আমরা এখানে এটা লিখে দিচ্ছি। তো ক্যাপচাটা লিখে দেওয়ার পর আপনারা জাস্ট নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন
না তো আপনারা জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই ইনফরমেশনগুলো সরাসরি আপনাদের নির্বাচন কমিশনে চলে যাবে। সো তারপর তারা আপনাদের একটা এসএমএস দিবে, যে এসএমএস এর মাধ্যমে আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবে এবং আপনাদের পেমেন্ট করতে হবে। সো আমি পেমেন্টের বিষয়টা নিয়ে একেবারে ভিডিওর লাস্টে কথা বলবো এবং আপনাদের দেখাবো যে আপনাদের কোন বিষয়ে কি চেঞ্জ করতে গেলে আপনাদের কত পেমেন্ট করতে হবে। তো সেটি জানতে আপনার ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকেন। তো এইগুলো কিভাবে আপনারা আপনাদের নিজের নাম অথবা আপনাদের বাবা মার নাম ভুল আসছে তো এগুলো কিভাবে ঠিক করতে পারেন। তো এবার হাজার যদি আপনাদের ঠিকানা বা অ্যাড্রেস ভুল আসে থাকে তো সেটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন। তো অ্যাড্রেস বা ঠিকানা চেঞ্জ করার জন্য আপনার উপরে দেখতে পাচ্ছেন দুই নাম্বার একটা অপশন আছে ঠিকানা পরিবর্তন। তো আপনার এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ঠিকানা পরিবর্তনে ক্লিক করার পর আপনাদের সামনে দুইটি অপশন ওপেন হবে, একটা হচ্ছে স্থায়ী ঠিকানা পরিবর্তন এবং একটি হচ্ছে বর্তমান ঠিকানা পরিবর্তন। তো আপনারা যদি স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে আপনারা স্থায়ী ঠিকানায় ক্লিক করবেন, আর যদি বর্তমান ঠিকানায় পরিবর্তন করতে চান তাহলে আপনারা বর্তমান ঠিকানায় ক্লিক করবেন। তো ধরেন আমরা স্থায়ী ঠিকানাটা পরিবর্তন করব, তো আমরা স্থায়ী ঠিকানায় ক্লিক করে দিলাম। তো স্থায়ী ঠিকানায় ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। তো এখানে বিভিন্ন নিয়মাবলী দেওয়া আছে যে আপনারা কিভাবে ধাপে ধাপে আপনাদের ইনফরমেশনটা বা আপনাদের স্থায়ী ঠিকানাটা চেঞ্জ করবেন। তো আপনারা চাইলে এটা পড়তে পারেন, না চাইলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা পরিবর্তন ফর্ম, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো আপনারা জাস্ট এই ফর্মটা ফিল আপ করে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন আছে, আপনারা সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের স্থায়ী ঠিকানাটা পরিবর্তন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে আপনাদের বিভাগ। তো আপনারা যদি বিভাগটা চেঞ্জ করতে চান এখান থেকে জাস্ট আপনারা আপনাদের নতুন বিভাগটা সিলেক্ট করে দিবেন। আমাদের ঢাকা বিভাগটা দেওয়া আছে, তো ধরেন আমরা বরিশাল বিভাগ দিব। তো এখানে আমরা বরিশাল দিয়ে দিলাম। তো আপনারা বরিশাল বিভাগের আন্ডারে যে জেলাটা আছে আপনারা জাস্ট ওই জেলাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা এখান থেকে থানা বা উপজেলাটা সিলেক্ট করে দিবেন। তারপর আছে আপনাদের আরএমও। তো এই বিষয়টা আমি জানি না আসলে এটা কি, সো এখান থেকে আপনারা জানেন বা আপনাদের এটা থেকে থাকে তো আপনারা জাস্ট এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ধরেন আমরা এটা পল্লী দিয়ে দিলাম। তো পল্লী সিলেক্ট করে দিলাম। এরপর আপনারা আপনাদের ইউনিয়ন ওয়ার্ড অথবা ক্যান্টনমেন্টটা সিলেক্ট করে দিবেন। তো আমাদের এখানে ভাওয়ালগড় সিলেক্ট করা আছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছেমতো আপনাদের যেটা আপনাদের এলাকায় আছে তো আপনারা সেটা সিলেক্ট করে দিবেন। তো ধরেন এখান থেকে আমরা আমতলি সিলেক্ট করলাম। এরপর আপনাদের মৌজা বা মহল্লাটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা চালাভাঙ্গা সিলেক্ট করলাম। এরপর আপনারা আপনাদের গ্রাম বা রাস্তাটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যেটা চেঞ্জ করতে চাচ্ছেন তো সেটা আপনারা জাস্ট এখানে সিলেক্ট করবেন। তো এটা একেবারে ইজি, আপনারা এটা এমনিতেই পারবেন, আমার এটা এক্সট্রাভাবে দেখানোর কিছুই নেই, তাও আমি একবার দেখিয়ে দিলাম আর কি। তো এরপর রয়েছে আপনাদের বাসা বা হোল্ডিং নাম্বার। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো বাসা বা হোল্ডিং নাম্বার আপনাদের যে যার যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের ডাকঘরটা সিলেক্ট করে দিবেন। তো এখানে আমাদের ডাকঘরটা ভবানীপুর দেওয়া আছে, আমরা এখান থেকে ধরেন সিলেক্ট করে নলিবন্দর সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা আপনাদের পোস্টাল কোডটা দিবেন। তো এখানে আমাদের পোস্টাল কোডটা আছে 1740। তো এখানে আপনারা আপনাদের পোস্টাল কোডটা আপনারা যে ইনফরমেশন সিলেক্ট করবেন ওই অনুযায়ী এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আপনার ইনফরমেশনগুলো সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এই ঠিকানার ভোটার হতে চান, অর্থাৎ আপনি যদি শুধু ঠিকানা চেঞ্জ করতে চান তাহলে আপনাদের এই অপশনটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। আর আপনি যদি ওই স্থায়ী ঠিকানার আপনি ভোটার হতে চান, অর্থাৎ আপনি আগে ভোটার নাই কিন্তু এখন ভোটার হতে চান, তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে এটাকে হ্যাঁ করে দিবেন। তারপর আপনারা জাস্ট আপনাদের এলাকার নাম সিলেক্ট করবেন। এরপর আপনারা চাইলে নিচের অপশনগুলো সিলেক্ট করতে পারেন অথবা নাও করতে পারেন, এগুলো এতটা বাধ্যতামূলক না। এরপর আপনারা জাস্ট আপনাদের প্রয়োজনীয় দলিলাদি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে আপনাদের যদি ল্যান্ড ডকুমেন্ট থাকে, অর্থাৎ আপনাদের জমির কাগজপত্র থাকে, সেটা এখান থেকে আপলোড করতে পারেন, অথবা আপনার বাবা অথবা মা অথবা বোন বা ভাই অথবা আপনার সন অথবা ডটারের এনআইডি কার্ডের কপিটা এখান থেকে আপনারা আপলোড করতে পারেন। তো আপলোড করে দেওয়ার পর আপনারা জাস্ট নিচে দেখতে পাচ্ছেন একটি সিকিউরিটি কি দেওয়া আছে, আপনারা জাস্ট এই সিকিউরিটি কিটা এখানে লিখে দিবেন। তো সিকিউরিটি কিটা লিখে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে সাবমিট করে দিবেন। আর যদি আপনার সিকিউরিটি কিটা লিখতে ভুল হয় তাহলে আপনারা পাশে দেখতে পাচ্ছেন রিফ্রেশ ক্যাপচা নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলে আপনাদের নতুন একটা সিকিউরিটি কোড এখানে আপনাদের দেখতে পাচ্ছেন দিয়ে দিবে। তো দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট ওই কোডটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা এখানে সাবমিট করে দিলে ওদের কাছে আপনাদের অ্যাপ্লিকেশনটা চলে যাবে। তারপর আপনারা জাস্ট আপনাদের পেমেন্ট মেথডটা কমপ্লিট করে দিলে আপনারা জাস্ট আপনাদের ইনফরমেশনটা বা আপনাদের এনআইডিটা চেঞ্জ করে নিতে পারবেন। তো এইগুলো আপনারা কিভাবে আপনাদের ঠিকানাটা পরিবর্তন করতে চান। তো এখানে আপনাদের বর্তমান ঠিকানাটাও রয়েছে, তো আপনারা বর্তমান ঠিকানা চেঞ্জ করতে চাইলে আপনারা সেটিও সেম প্রসেসে চেঞ্জ করতে পারেন। তো এবার আসা যাক, ধরেন আপনি আপনার এনআইডি কার্ডটা হারিয়ে ফেলেছেন বা আপনার এনআইডি কার্ডটা নষ্ট হয়ে গেছে, সো নতুন করে আপনারা কিভাবে আপনাদের এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন। তো এর জন্য আপনারা তিন নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এনআইডির জন্য আবেদন, তো আপনারা এই এনআইডির জন্য আবেদনের উপর মাউস পয়েন্টারটা রাখবেন। তো মাউস পয়েন্টার রাখার পর আপনাদের সামনে তিনটা অপশন ওপেন হবে, একটি হচ্ছে বৈদেশিক স্মার্ট কার্ড, এরপর রয়েছে আপনাদের আবেদন এবং তিন নম্বর হচ্ছে বাংলাদেশি আবেদন। তো এখান থেকে আপনারা বাংলাদেশি আবেদনে ক্লিক করে দিবেন। আর যদি আপনি বৈদেশিক স্মার্ট কার্ড আবেদন চান তাহলে আপনারা উপরেরটাই ক্লিক করে দিতে পারেন। তো যেহেতু আপনি দেশে আছেন এবং দেশের কার্ড হারিয়ে ফেলেছেন বা নষ্ট করে ফেলেছেন, সো আপনি নিচেরটাই ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর যথারীতি আপনার সামনে নির্দেশনা দেওয়া আছে, আপনারা চাইলে নির্দেশনাটি পড়তে পারেন, না চাইলে নিচ থেকে আপনারা পুনর্মুদ্রণের আবেদন ফর্মের জন্য ক্লিক করে দিতে পারেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আরও একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা
প্রথমেই দেখতে পাচ্ছেন পুনর্মূল্যায়নের কারণ। তো এখানে পাশে দেখতে পাচ্ছেন একটি তীর চিহ্ন আছে, আপনারা এখানে ক্লিক করে দিলে আপনারা যে কারণে আপনাদের নতুন করে কার্ডের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই কার্ডের কারণটি আপনারা সিলেক্ট করে দিবেন। কিন্তু এখানে আছে আপনাদের হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, তিনটি অপশন দেওয়া আছে। সো ধরেন আপনাদের কার্ডটা চুরি হয়ে গেছে, সো এই ক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করে দিলেন। তো এই প্রসেসটি দেখানোর আগে আরেকটি কথা, আপনাদের কার্ডটা যদি চুরি হয়ে যায় অথবা আপনারা যদি নতুন করে কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের নিকটবর্তী থানায় একটা জিডি করতে হবে এবং জিডি করার পর আপনাদের এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো চুরি হয়ে গেছে এই অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন যে আপনাদের জিডি নম্বর দেওয়া লাগবে। অর্থাৎ প্রথমে আপনাকে আপনার থানায় একটা জিডি করতে হবে, তারপর জিডি করার পর আপনাদের একটা জিডি নাম্বার দিবে, সেই জিডি নাম্বারটা এখানে বসাতে হবে। তো ধরেন আমাদের জিডি নাম্বারটা হচ্ছে এই, তারপর আপনারা নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন আপনাদের থানা, অর্থাৎ আপনি যে থানা থেকে আপনাদের জিডিটা করেছিলেন সেই থানাটা এখানে লিখে দিতে হবে। তো ধরেন আমরা গাজীপুর থেকে করেছি, সো আমরা এখানে গাজীপুর লিখে দিলাম। তো আপনাদের থানাটা লিখে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার নাম, অর্থাৎ যে পুলিশ আপনার জিডিটা গ্রহণ করেছিল বা জিডিটা লিখেছিল সেই পুলিশ অফিসারের নাম আপনাদের এখানে দেওয়া লাগবে। এরপর অপশনে রয়েছে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার উপাধি, অর্থাৎ তিনি কি এসআই বা কোন র্যাঙ্কে রয়েছে বা তার উপাধিটা কি, আপনাদের সেই উপাধিটা এখানে দিতে হবে। তারপর রয়েছে আপনাদের দায়িত্বরত পুলিশ কর্মকর্তার ফোন, অর্থাৎ আপনার যে পুলিশ কর্মকর্তা বা যে অফিসার আপনার জিডিটা লিখেছিল তার নাম্বারটা আপনার এখানে দিতে হবে। তারপর আপনাকে দিতে হবে জিডি আবেদনের তারিখ, অর্থাৎ আপনি যে ডেটে জিডিটা করেছিলেন সেই ডেটটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে সংযুক্ত প্রয়োজনীয় দলিলাদি, তো এখানে আপনারা যে জিডি করেছিলেন সেই জিডির স্ক্যান কপিটা এখানে আপলোড করতে পারেন, অথবা আপনি আপনার হারিয়ে যাওয়া ন্যাশনাল আইডি কার্ডের যদি একটা ফটোকপি থেকে থাকে তাহলে আপনারা সেটা এখানে আপলোড করতে পারেন। তো আপলোড করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আপনারা নতুন কার্ডটি কোন জায়গা থেকে সংগ্রহ করতে চাচ্ছেন, তো সেই ঠিকানাটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে ধরেন আমরা ঢাকা সিলেক্ট করে দিলাম বিভাগ, তারপর জেলাটা আপনারা ধরেন গাজীপুর সিলেক্ট করে দিলাম আমরা। এরপর আপনারা জাস্ট আপনাদের জেলাটা সিলেক্ট করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনাদের উপজেলার অপশনটা দেওয়া আছে, এখান থেকে আপনারা জাস্ট আপনাদের উপজেলাটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনাদের একটি সিকিউরিটি কোড দেওয়ার জন্য একটি ঘর দেওয়া আছে, আপনারা এই ঘরে জাস্ট আপনাদের ক্যাপচাটা বা সিকিউরিটি কোডটা লিখে দিবেন। তো আপনাদের এখানে যেই লেখাটা দেওয়া আছে সেম ভাবে আপনারা জাস্ট ওই লেখাটা এখানে লিখে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন আছে, আপনারা এই সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশনটা আপনাদের এলাকার নির্বাচন কমিশন অফিসে চলে যাবে, তারপর আপনাদের ওরা একটা SMS পাঠাবে এবং আপনাদের পেমেন্ট মেথডটা কমপ্লিট করে দেওয়ার পর আপনারা জাস্ট আপনাদের নির্বাচন কমিশনের অফিস থেকে আপনাদের নতুন NID কার্ডটা সংগ্রহ করতে পারেন। তো এইগুলো আপনারা যদি আপনাদের NID কার্ডটা হারিয়ে ফেলেন বা চুরি হয়ে যায় তাহলে কিভাবে আপনারা নতুন NID কার্ডের জন্য আবেদন করবেন। সো এবার আসা যাক, ধরেন আপনার NID কার্ডের যে ছবিটা এসেছে সেই ছবিটার কোয়ালিটি খুবই খারাপ এসেছে বা খুবই বাজে দেখাচ্ছে আপনাকে। এখন দেখা যাচ্ছে আপনি আপনার ছবিটা চেঞ্জ করতে যাচ্ছেন বা নতুন করে একটা ছবি দিতে যাচ্ছেন, তো সেজন্য আপনি কি করবেন? তো আপনার ছবি পরিবর্তন করার জন্য আপনার উপরে 4 নম্বর দেখতে পাচ্ছেন ছবি পরিবর্তন নামে একটি অপশন দেওয়া আছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর যথারীতি আপনার সামনে কিছু নিয়মাবলী ওপেন হবে যে কিভাবে আপনাদের ছবিটা পরিবর্তন করতে হবে। তো আপনারা চাইলে ভালোভাবে এই লেখাটা পড়ে নিতে পারেন, আর না পড়তে চাইলে নিচে দেখতে পাচ্ছেন ছবি পরিবর্তন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট ফর্ম, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে, তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আপনাদের কয়েকটি কালার দিয়ে কিছু লেখা আছে নিচে, যেমন রেড কালার দিয়ে নিচে লেখা আছে ফুললি বুকড, এবং একটু সাই কালার দিয়ে লেখা আছে উইকেন্ড, এবং হলুদ কালার দিয়ে লেখা আছে পার্ট বুকড, এবং সবুজ কালার দিয়ে লেখা আছে অ্যাভেলেবেল, এবং হ্যাশ কালার দিয়ে লেখা আছে আপনাদের পাস্ট ডেট। তো এগুলোর মধ্যে আপনাদের যদি লাল কালার থাকে তাহলে আপনাদের ওই দিনগুলোয় ফুল বুকড আছে, অর্থাৎ ওই দিন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো যেখানে আপনি দেখবেন সবুজ কালারের ঘরটা ফাঁকা আছে তো সেই ক্ষেত্রে আপনি অ্যাপয়েন্ট দিতে পারবেন। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনাদের ডিস্ট্রিক্ট এবং উপজেলার দুটো অপশন দেওয়া আছে, তো ধরেন এখান থেকে আমরা আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম ঢাকা, এবং উপজেলাটা আমরা এখান থেকে উত্তরখান সিলেক্ট করে দিলাম। তো উত্তরখান সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আপনাদের ডেটটা চেঞ্জ করতে পারবেন, আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই এপ্রিল মাসে আমাদের 21 থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সবুজ আছে, অর্থাৎ এই 21 থেকে 30 তারিখের মধ্যে আমরা যে কোনো দিন আমাদের অ্যাপয়েন্টটা নিতে পারবো। তো ধরেন আমরা 21 তারিখে আমাদের অ্যাপয়েন্টটা নিতে চাচ্ছি, অর্থাৎ ওই দিন আমরা ছবিটা পরিবর্তন করতে চাচ্ছি, তো আপনারা 21-এ ক্লিক করে দিবেন। তো 21 তারিখে ক্লিক করে দেওয়ার পর পাশে দেখতে পাচ্ছেন আপনাদের সময় নির্বাচন করুন নামে একটা অপশন ওপেন হয়েছে, সো এখান থেকে আপনি আপনাদের প্রয়োজন মতো সময়টা সিলেক্ট করে দিবেন। তো ধরেন আপনি 21 তারিখে 10টা থেকে 11টার মধ্যে আপনাদের উপজেলা নির্বাচন কমিশনে গিয়ে আপনাদের ছবিটা তুলতে পারেন, অথবা 11টা থেকে 12টা, অর্থাৎ আপনাদের যেই সময় সুবিধা হয় সেই সময়টা এখানে সিলেক্ট করে দিবেন। তো ধরেন আপনি 11টা থেকে 12টার মধ্যে সেখানে যাবেন, তো এই ডেটটা সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর আপনারা পাশে দেখতে পাচ্ছেন বুক নাও, তো আপনারা এই বুক নাও ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের জন্য একটা অ্যাপয়েন্ট ডেট আপনাদের নির্বাচন কমিশন অফিসে
চলে যাবে, অর্থাৎ ওই ডেটে ওই সময় গিয়ে আপনি আপনার ছবিটা তুলে দিয়ে আসলে একটা নির্দিষ্ট সময় পর আপনি আপনার এনআইডি কার্ডের নতুন কপিটা তুলে নিতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের এনআইডি কার্ডের ছবিটা পরিবর্তন করতে পারবেন। তো এরপরের যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে আবেদনপত্রের হাল অবস্থা, অর্থাৎ আপনি যে এখান থেকে তথ্য পরিবর্তন করেছেন, অর্থাৎ আপনার নাম বা বাবার নাম চেঞ্জ করেছেন, অথবা আপনার ঠিকানা পরিবর্তন করেছেন, অথবা আপনার কার্ডের জন্য আবেদন করেছেন, অথবা আপনি ছবি পরিবর্তন করেছেন, তো আপনারা যদি এখান থেকে যে কোনো একটিও কাজ করে থাকেন তাহলে আপনার এই আবেদনপত্রের হাল অবস্থায় গিয়ে আপনারা এখানে সেই ইনফরমেশনটা দেখতে পারবেন। অর্থাৎ আপনি যে আবেদনটা করেছিলেন সেই আবেদনটার এখন কি অবস্থায় আছে বা কতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে সেই অবস্থাটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তো আমরা যেহেতু এখনো কোনো পরিবর্তনের জন্য আবেদন করিনি, তো আমাদের এখানে দেখাচ্ছে বর্তমানে আপনার কোনো আবেদন নেই, যদি করতাম তাহলে এখানে দেখাতো। এইগুলো কিভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডের ইনফরমেশন গুলো চেঞ্জ করতে পারেন। সো এবার আসা যাক আপনাদের পেমেন্ট মেথডে, অর্থাৎ আপনারা কিভাবে পেমেন্ট করবেন, অথবা আপনারা কিভাবে কোন তথ্য চেঞ্জ করতে বা কোন ইনফরমেশন চেঞ্জ করতে আপনাদের কত টাকা লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ছবি ওপেন করে দিয়েছি, তো এখানে আপনাদের সব ইনফরমেশন দেওয়া আছে যে আপনাদের কোন তথ্য চেঞ্জ করতে কত টাকা বা কত চার্জ লাগবে। তো আমি এই লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ছবিটি ওপেন করে দেখে নিতে পারেন যে আপনাদের কোন ইনফরমেশন চেঞ্জ করতে কত টাকা ওরা চার্জ করবে। তো যেহেতু আপনারা প্রথমবার আবেদন করবেন তো সেক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ 200-300 টাকার মধ্যেই আপনারা আপনাদের ইনফরমেশন চেঞ্জ করে নিতে পারেন। তো এবার বলা যাক কিভাবে আপনারা আপনাদের এই পেমেন্টটা ওদেরকে করবেন। তো পেমেন্ট করার জন্য যখন আপনারা আপনাদের যে সঠিক তথ্যগুলো লিখে সাবমিট করবেন তখন আপনাদের সামনে একটা নতুন উইন্ডো ওপেন হবে। সেই উইন্ডোতে আপনাদের পেমেন্টের একটা বক্স থাকবে, সেই বক্সে আপনাদের একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনাদের ডাচ বাংলা ব্যাংক থেকে আপনারা সহজেই আপনারা এই পেমেন্টটা করতে পারেন। তো আপনারা তাদের এই অ্যামাউন্টটা ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং অর্থাৎ রকেটের যে সার্ভিসটা আছে সেটার মাধ্যমে খুব সহজে পে করতে পারবেন। তো আমি এখানে একটা ছবি ওপেন করে রেখেছি, আমি এই ছবির লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব, আপনারা সেখানে ক্লিক করে এই ছবিটা দেখে নিতে পারেন। এখানে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা পেমেন্টটা করবেন। তো পেমেন্টটা করার পর আপনারা এখানে একটা ট্রানজেকশন আইডি পাবেন, সেই ট্রানজেকশন আইডিটা আপনারা যখন আপনাদের ইনফরমেশনগুলো লিখে সাবমিট করবেন, সাবমিট করার পর আপনাদের সামনে নতুন একটা উইন্ডো ওপেন হবে যেখানে আপনাদের ওই ট্রানজেকশন নাম্বারটা দিতে হবে। তো দেওয়ার পর আপনাদের পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে এবং তারা আপনাকে একটা SMS এর মাধ্যমে আপনাদের নোটিফিকেশন জানিয়ে দিবে। তো আপনি যদি সবকিছু ঠিকঠাকভাবে করতে পারেন তবে 1 উইকের মধ্যে আপনাদের ফোনে একটি SMS আসবে যেখানে আপনাদের একটি রেজিস্ট্রেশন নাম্বার এবং একটি অ্যাপয়েন্ট ডেট দেওয়া থাকবে। তো সেই অ্যাপয়েন্ট ডেটে আপনাকে আপনার উপজেলার নির্বাচন কমিশনের অফিসে যেতে হবে। তো নির্বাচন কমিশনের অফিসে যাওয়ার সময় আপনাকে যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো হলো অনলাইন ফর্ম, অর্থাৎ পেমেন্ট সাকসেসফুলি করার পর এই ওয়েবসাইট থেকে আপনাকে একটি PDF ফর্ম দেওয়া হবে, সেটি ডাউনলোড করে আপনাকে প্রিন্ট করে আপনার সাথে রাখতে হবে। এছাড়াও আপনার যে পুরাতন NID কার্ডটি রয়েছে সেটি এবং SMS এর মাধ্যমে আপনাকে যে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া হয়েছিল সেই নাম্বারটি আপনার সাথে রাখতে হবে। তো আপনাকে কিন্তু কোনো ফর্ম পূরণ করা লাগবে না, আপনাকে যে PDF ফর্মটি অনলাইন থেকে দেওয়া হয়েছিল সেই ফর্মটি জাস্ট প্রিন্ট করার পর সেই ফর্মের সেকেন্ড পেজে আপনি আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বারটি জাস্ট লিখে দিবেন। তারপর এগুলো নিয়ে চলে যাবেন আপনার এলাকার নির্বাচন কমিশন অফিসে এবং এগুলো সাবমিট করে দিবেন। তো এগুলো সাবমিট করার ঠিক 10-15 দিনের মধ্যে আপনি ওদের কাছ থেকে একটি SMS পেয়ে যাবেন যে আপনার অ্যাপ্লিকেশন ওরা গ্রহণ করেছে বা আপনার অ্যাপ্লিকেশন ওরা অ্যাকসেপ্ট করেছে। এবং এর ঠিক 2-3 মাস পর ওদের কাছ থেকে আরও একটা SMS আসবে যে আপনার কার্ডটা প্রিন্টিংয়ে রয়েছে এবং আপনি এই ডেটে এসে আপনাদের কার্ডটা সংগ্রহ করতে পারেন। সো ওভারঅল এই পুরো প্রসেসটা করতে এবং আপনাদের কার্ডটা আপনাদের হাতে পেতে প্রায় 4 মাসের মতো সময় লেগে যেতে পারে। তো আশা করি সবকিছু আপনাদের ক্লিয়ার ভাবে বুঝাতে পেরেছি। তাছাড়া আপনাদের কোনো কোশ্চেন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাছাড়া আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।